ব্যক্তি যদি একাধারে যদি একটা না একাধারে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তির বউ পর্যন্ত তালাক হয়ে যায়, তার বউ থাকে না। পরবর্তীতে যদি কোনো কালে কোনো সময় ইসলামিক স্টেট কায়েম হয়, কোনো বেনামাজি থাকে, তাহলে বেনামাজির কোল থেকে বউ কেড়ে নেওয়া হবে যে তোর বউ স্ত্রী হয়ে গেছে, তুই নামাজ পড়িস না, অথবা তাকে পানিশমেন্ট দেওয়া হবে, অথবা তাকে জেলখানায় দেওয়া হবে। জানাতে গিয়ে তিনি বলেছেন যে মানুষ আদম থেকে শুরু করে মানুষ সৃষ্টি হলো, মানুষ পৃথিবীর ভিতরে আসলো, পৃথিবীর ভিতরে আসার পরে যে ব্যক্তি মুসলিম দাবি করবে, নিজেকে মুসলিম যে ব্যক্তি দাবি করবে, সে ব্যক্তির সর্বপ্রথম কি করতে হবে, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে কথা বলেন, নামাজ পড়তে হবে। কোনো ব্যক্তি যদি একাধারে যদি একটা না একাধারে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তির বউ পর্যন্ত তালাক হয়ে যায়, তার বউ থাকে না। পরবর্তীতে যদি কোনো কালে কোনো সময় ইসলামিক স্টেট কায়েম হয়, কোনো বেনামাজি থাকে, তাহলে বেনামাজির কোল থেকে বউ কেড়ে নেওয়া হবে যে তোর বউ স্ত্রী হয়ে গেছে, তুই নামাজ পড়িস না, অথবা তাকে পানিশমেন্ট দেওয়া হবে, অথবা তাকে জেলখানায় দেওয়া হবে। তোবা করে ফিরে আসলে ভালো, না হলে জেলখানায় থাকবে, না হলে অন্য কোনো পানিশমেন্ট হবে শরিয়া সম্মত অনুযায়ী। তারপরে আমাদের স্ত্রী তালাক হয়ে যায়, দেখ তারপর আমি নামাজ পড়ব না। ম্যাক্সিমাম লোকের সমাজের বউ নাই, স্ত্রী তালাক হয়ে গেছে নামাজ ছেড়ে দেওয়ার কারণে, আমরা হারাম কাজ চালিয়ে যাচ্ছি এভাবে। সেটা আমার বলার বিষয় না, আমার বিষয় হচ্ছে এই রবের পরিচয়। আমরা যখনই নামাজে দাঁড়াই সর্বপ্রথম আমরা কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম যেই সূরাটা আমরা পড়ি সেই সূরাটার শুরুতেই প্রথম আয়াতটাই আমরা এখানে কি বললাম, সমস্ত প্রশংসা কার হবে, গোটা জগৎ সমূহের যিনি রব, শুধুমাত্র তারই প্রশংসা হবে।